হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব যেটা কিন্তু আপনাদেরকে জানতেই হবে তো ইতিমধ্যেই কিন্তু আমরা জানি সকলেই যে লেবার কার্ড এবং ইশ্রম কার্ডের কিন্তু আবেদন চলছে অনলাইনে এবং অফলাইনে তো লেবার কার্ড এবং শ্রম কার্ড যে আবেদন আপনারা কীভাবে করবেন সেই প্রক্রিয়াটি আমরা এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তবে আপনাদের কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানাবো যে লেবার কার্ড এবং শ্রম কার্ড কোন কার্ডটি আপনারা বানাবেন বা লেবার কার্ড এবং শ্রম কার্ড কোন কার্ডটি বানালে আপনাদের বেশি সুবিধা পাবেন বেশি টাকা পাবেন এছাড়াও আপনারা কোন কোন সুবিধা পাবেন কোন কার্ডটি বানালে আপনাদের সঠিক হবে লাভ হবে সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলস জানাবো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই চিন্তাভাবনা করছেন যে কোন কার্ডটি আমাদের সঠিক কার্ড তো রাজ্য সরকার যেটা একটা অনেকদিন আগেই কিন্তু বের করেছেন যেটা সেটা হচ্ছে কি লেবার কার্ড তো রাজ্য সরকারের একটা লেবার কার্ড রয়েছে এবং ই শ্রম কার্ড অর্থাৎ লেবার কার্ড কিন্তু এটাকেও লেবার কার্ড নামে চিহ্নিত করা হচ্ছে অর্থাৎ শ্রমিক কার্ড নামে তো এটা হচ্ছে মোদী সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ই শ্রম কার্ড অর্থাৎ লেবার কার্ড এবং একটা লেবার কার্ড কিন্তু আছে যেটা হচ্ছে রাজ্য সরকারের তো চলুন আমরা দেখিনি যে কোন কার্ডে কি কী সুবিধা রয়েছে এবং কি কী বলা হচ্ছে বিস্তারিত চলুন এক নজরে দেখে নিই তো ফার্স্টে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি ই শ্রম কার্ডের বিষয়ে তো ই শ্রম কার্ডে কটা সুবিধা আছে এবং কী কী করতে হবে সে বিষয়টি আমরা একটু জেনে নিই তারপর আমরা লেবার কার্ডের বিষয়টি পরে জানছি তো এখানে দেখুন যেটা বলা হয়েছে যে এনআর অর্থাৎ জব কার্ড তো জব কার্ডের যে বিষয়টা সেটাও কিন্তু এই লেবার কার্ড অর্থাৎ ই শ্রম কার্ডের মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের এই কার্ডের মধ্যে তো এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এছাড়াও আপনার কিন্তু বয়স আঠারো বছর হতে হবে এবং আপনি হয়তো আপনি আপনার কিন্তু গ্রামে বসবাস করতে হবে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিট বেনিফিট কী রয়েছে তো আপনি কিন্তু পনেরো দিন এখানে কিন্তু পনেরো দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার পনেরো দিনের মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন এছাড়াও আপনি একশো দিনের কাজ কিন্তু করতে পারবেন আপনি একশো দিনই কাজ করতে পারবেন তারপরে কি বলা হয়েছে দেখুন তারপরে কিন্তু বলা হয়েছে যে আপনি এই সব যে বেনিফিট রয়েছে এই বেনিফিট ছাড়াও কিন্তু অন্যান্য আপনি বেনিফিট পাবেন এই জব কার্ডের তরফ থেকে এছাড়াও আপনি কিন্তু দিন দয়াল উপাধ্যায়া যে একটি প্রকল্প রয়েছে তো এই দিন দয়াল উপাধ্যায়া এই কিন্তু প্রকল্পের মাধ্যমে আপনি কিন্তু সুবিধা পাবেন তো কী সুবিধা পাবেন আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের মতো বয়স হতে হবে ঠিক আছে ইলিজিবিল এ রয়েছে এছাড়াও আপনার কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিজিবিলিটি যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনার লিমিট হলে চলবে এবং এখান থেকে আপনি কিন্তু অনেক রকম সুবিধা পেয়ে যাবেন কিছু ট্রেনিং পেয়ে যাবেন এবং অন্যান্য বিষয় কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু ওম্যান যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো তারপর যেটা বলা হয়েছে বেনিফিট বেনিফিট হিসাবে কিন্তু এই দিনদয়াল প্রকল্পে আপনাদের বেনিফিট কিন্তু সেরকম বেশি কিছু দেওয়া হবে না মান্থলি কিন্তু আপনাকে কিছু দেওয়া হবে তবে আপনাকে কিছু টাকা পয়সার বিষয় কিন্তু কিছুই দেওয়া হবে না তো তারপর দেখতে পাচ্ছেন যে দীনদয়াল উপাধ্যায়ের যে ইলিজি ইলিজিবিলিটি যেটা রয়েছে তো এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে একই ট্রেনিং আপনাকে করে রাখতে হবে ট্রেনিং স্কিলে কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন নিচে থেকে যদি চলে আসি তাহলে কিন্তু বিজনেস এবং সেলফ বিজনেস ফাইন্যান্সিয়াল সাপোর্টিং দ্য পুর তো এরকম কিন্তু আপনাদের এখানে কি বলবো আপনাকে এখানে কিন্তু মানে যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু টাকা পয়সার কোনো বিষয় না আমি আপনাদেরকে বলেছি টাকা পয়সা কোন বিষয়টি আছে বা টাকা পয়সা কোনটাতে বেশি হবে সেই বিষয়টি বলেছি তো দেখুন এখানে কিন্তু সেরকম কিছু টাকা পয়সার বিষয় নেই আমরা চলে যাব নিচের দিকে তো তারপর আরও একটা আছে পি এম সভানিধি তো এই পিএম সভানিধি যে প্রকল্প সেই প্রকল্প তো এখানে কি বলা হয়েছে সেই প্রকল্প তো কিন্তু এখানে সেরকম কিছুই বলা হয়নি তবে এখানে বেনিফিট হিসাবে কিন্তু একটা বলা রয়েছে যে দশ হাজার টাকা আপনি এখান থেকে লোন পেয়ে যাবেন হ্যাঁ লোন আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এটাকে আপনাকে রেগুলার কিন্তু এটাকে শোধ করতে হবে পরবর্তীতে এটা কিন্তু রিপেমেন্ট করতে হবে আপনাকে আবারও ঠিক আছে তো এই যদি আইডেন্টি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পাবেন দশ হাজার টাকা তো তারপর এখান থেকে প্রধানমন্ত্রী কুশাল বিকাশ যোজনা তো এখানে যদি আমরা আসি তাহলে কিন্তু বারো ক্লাস থেকে টেন মানে টেন পাস থেকে বারো পাস পর্যন্ত অর্থাৎ ক্লাস টেন থেকে বারো ক্লাস পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে ঠিক আছে এবং এখানে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তো তারপর এখানে বেনিফিট হিসাবে আপনাকে যেটা দেওয়া হবে তো বেনিফিট হিসাবে কিন্তু এখানে আপনার সেরকম কিছুই নেই শুধু ট্রেনিং আছে ট্রেনিং আপনাকে ফ্রিতে এখানে করানো হবে ঠিক আছে তো এখান থেকে আপনি যারা স্কুলে কলেজে পড়াশোনা করেন সেক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে ট্রেনিং পাবেন ফ্রিতে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম যেটা রয়েছে তো এখানেও আপনাকে বলা হচ্ছে আঠারো থেকে আঠারো বছর হতে হবে মিনিমাম এবং ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইট পাস করতে হবে আপনাকে এবং আপনি এখান থেকে কিন্তু দশ লাখ টাকা পর্যন্ত পাবেন এবং আপনাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু ম্যানুফ্যাকচারিং কিন্তু সেক্টর থেকে দেওয়া হবে ঠিক আছে বিজনেসের জন্য আপনি কিন্তু বিজনেসের জন্য এখান থেকে নিতে পারবেন এছাড়াও আপনি বেনিফিট হিসাবে কিন্তু এখান থেকে আপনি বিজনেস করতে পারবেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হিসাবে আপনি কিন্তু কিছু মানে এক আপনি যদি বিজনেস করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু সুবিধা পেয়ে যাবেন এই টাকাগুলো কিন্তু আপনি বিজনেসের জন্য নিতে পারবেন তারপরে আরও কি বলা হচ্ছে আরও কিছু কিন্তু প্রকল্প রয়েছে এই শ্রমের এখনও শেষ হয়নি ঈশ্রমের আরও কিছু প্রকল্প রয়েছে মানে যেগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে তো ঈশ্রমের এগুলো হচ্ছে দ্বিতীয় এবং ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা তো শ্রমযোগী মানধন যোজনাতে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে দিতে হবে যদি আপনার বয়স আঠারো বছর হয় তাহলে কিন্তু পঞ্চান্ন টাকা করে জমা করতে হবে আপনাদেরকে এই শ্রমযোগী মানধন যোজনার জন্য ব্যাংকে এবং আপনার কিন্তু টাকাটা তারা তাদের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নেবে যদি সমযোগী মানধন যোজনাতে আবেদন করেন এবং সরকার দেবে ডবল টাকা দিয়ে আপনার কিন্তু দ্বিগুণ টাকা হয়ে যাবে আপনি পঞ্চান্ন টাকা দিলেন সরকার পঞ্চান্ন টাকা দিল তাহলে একশো টাকা হলো টোটাল কিন্তু আপনার অ্যাকাউন্টে থেকে যাবে আপনি কিন্তু ষাট বছর পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন তো কী বলা হয়েছে দেখুন এটা কিন্তু আপনার বয়স অনুযায়ী টাকাটা ধরবে এমনটা নয় যে আপনার কুড়ি বছর বয়স আপনার পঞ্চান্ন টাকা কাটবে এরকম কিন্তু নয় আরও কিন্তু বেশি হবে বয়স অনুযায়ী কিন্তু এটা বসে বেশি হবে যদি চল্লিশ বছর আবেদন করেন সেক্ষেত্রে দুশো টাকা করে জমা করতে হবে আপনাকে এবং ষাট বছর পর সেটা আপনি তিন হাজার টাকা করে পেনশন হিসাবে পাবেন তো তারপর যেটা বলা হয়েছে যে আপনার এখানে মান্থলি যেটা বলা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট মান্থলি ডিস্ট্রিবিউশন ইজ পেয়েবল তো এখান থেকে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি পঞ্চান্ন টাকা দেবেন এবং ফিফটি পারসেন্ট দিবে পঞ্চান্ন টাকা সরকার দিয়ে কিন্তু আপনাকে টাকাটা আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের যে খাতা আপনি করবেন সেখানে কিন্তু জমা হবে এবং ইলিজিবিলিটিতে যেটা বলা হয়েছে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আপনার কাজকর্ম কী করতে হবে আপনি যদি এগ্রিকালচারের মধ্যে থাকেন বা চাষবাসের মধ্যে বা আপনি যদি ভেন্ডর বা রাস্তার ধারে যদি আপনার কোনো দোকান বা থাকে বা আপনি যদি লেবার হয়ে থাকেন কোনো রকম বা কন্ট্রা বা কনস্ট্রাকশান যদি আপনি এখান থেকে সাইড ওয়ার্কার থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন এছাড়াও যদি আপনি অন্যান্য আরও মিড ডে মিলের ওয়ার্কার হয়ে থাকেন বা আপনি যদি অন্যান্য কিছু ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যেমন শেষ দিকে একটা ফিশারম্যান রয়েছে তো এসব যদি আপনি কাজ করে তো আবেদন করতে পারবেন বয়স আপনার হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর মান্থলি ইনকাম আপনার এখান থেকে পনেরো হাজারের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তবে ইপিএফও ইএসআইসি এনপিএস এসব কিন্তু স্কিমে আপনার থাকা চলবে না এবং যারা সরকারি চাকরি করছেন তারাও কিন্তু এই সুবিধা পাবেন না তো তারপর এখানে যেটা বেনিফিট বলা হয়েছে যে আপনার ষাট বছর যখন পার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে এই পেনশনে আবেদন করলে এছাড়া যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে যে স্পাউস থাকবে সে কিন্তু ফিফটি পার্সেন্ট মান্থলি পেয়ে যাবেন ছয় হাজার টাকা কিন্তু মান্থলি তাকে দিয়ে দেওয়া হবে তো তারপর যেটা দেখতে পাচ্ছেন যে নিচে দিকে যদি চলে আসি তাহলে ন্যাশনাল পেনশন স্কিম একটা কিন্তু রয়েছে তো এই ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় কিন্তু আপনার যদি আসেন তো একই সিস্টেমে কিন্তু আপনি এই যেটা মানধন্ডা দেখলেন সেটাও কিন্তু এখানে কিন্তু একই সিস্টেমে আপনি পেয়ে যাবেন তবে এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন সেটা বলা রয়েছে ইলিজিবিলিটিতে যারা রেস্টুরেন্ট চালায় হোটেল চালায় তারা কিন্তু আবেদন করতে পারবে এছাড়া আঠারো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং এখানে ইপিএফও যদি থেকে থাকে বা ইএসআইসি পি এম মানধন যোজনা তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না যদি আপনি সমযোগী মানধন যোজনাতে আবেদন করেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না আর যদি এটাতে আবেদন করেন তবে ওটা পাবেন না এরকম হচ্ছে ব্যাপার এবং অ্যানুয়াল ইনকাম আপনাকে দেড় লাখের মধ্যে হতে হবে বছরে তো তারপর বেনিফিট কি রয়েছে বেনিফিট কি আপনার এখানে বলতে তিন হাজার টাকা করে ষাট বছরের পর আপনাকে কিন্তু তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে ঠিক আছে তো তারপর এখানে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা তো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাতে কি রয়েছে তো আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়স এবং আপনার কিন্তু জনধন অ্যাকাউন্ট থাকা দরকার এবং জনধন অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক থাকাও কিন্তু দরকার এছাড়াও আপনার কিন্তু অটো ডেবিট কার্ড ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট কনসেন্ট তো এখানে আপনার জনধন অ্যাকাউন্টের কিন্তু একটা ডেবিট কার্ডও থাকা দরকার তো তারপর যেটা বলা হয়েছে যে বেনিফিট তো বেনিফিট হিসাবে আপনি দু লক্ষ টাকা ডেথ আপনি যখন মারা যাবেন তখন কিন্তু দু লক্ষ টাকা আপনার ফ্যামিলি পেয়ে যাবে যে নমিন থাকবে ঠিক আছে তো তারপর এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে কিন্তু আরও একটি সুবিধা পাবো যেটা হচ্ছে কিনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা তো পি এম অর্থাৎ প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা তো প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনাতে আমরা আমাদেরকে কী করতে হবে দেখুন বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আঠারো থেকে সত্তর বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও জন্ধন অ্যাকাউন্ট থাকতে হবে শুধু থাকলেই হবে না তার সাথে কিন্তু আধার লিঙ্কও থাকতে হবে এছাড়া বলা হয়েছে যে সেই অ্যাকাউন্টের একটা ডেবিট কার্ড আপনাকে থাকতে হবে অটো ডেবিট কার্ড ঠিক আছে তো তাহলে কি হবে তাহলে কিন্তু দু লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল ডেথ হলে কিন্তু আপনি দু লক্ষ টাকা পেয়ে যাবেন আর যদি ডিজিবিলিটি হয়ে যান বা অক্ষম যদি হয়ে যান হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে আপনি এখন লক্ষ টাকা পেয়ে যাবেন এখান থেকে তো এটা হচ্ছে ফাইনান্সিয়াল একটা ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতোই কিন্তু আপনার এখানে একটা কিন্তু ইন্স্যুরেন্সের মতো ধরে একটা কথা যে ইন্স্যুরেন্সের মতো কিন্তু এই কাজটি করবে এবার আরও একটা প্রকল্প যেটা হচ্ছে অটল পেনশন যোজনা তো অটল পেনশন যোজনাতে আপনাদের সুবিধা কী রয়েছে তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মতো বয়স হতে হবে ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং বেনিফিট কী রয়েছে আপনি কিন্তু এখান থেকে বলা হচ্ছে যে আপনি এখান থেকে পেনশন হিসাবে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারেন ঠিক আছে এখান থেকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পেনশন পেয়ে যেতে পারেন এবং আপনার যদি মৃত্যু হয় সেক্ষেত্রে আপনার স্পাউস অর্থাৎ আপনি যে স্পাউস বা নমিনি থাকবে সে কিন্তু আপনার এ টাকা পাবে তো তারপর এখানে পিডিএস অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে পিডিএস ইলিজিবিলিটি তো পিডিএসের ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি যে এটা হচ্ছে যে ফেরিতে চাল গম দেওয়া হচ্ছে রেশনের সেই পিডিএসের কথা কিন্তু বলা হচ্ছে তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আপনার এখানে বলা হচ্ছে যে মেন মেন বিষয়গুলো বলে দিয়ে ভিডিও কিন্তু লম্বা হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আপনাদের পনেরো থেকে উনষাট বছর বয়স হলে কিন্তু এখান থেকে হবে আবেদন করতে পারবেন তো আপনার বলা হচ্ছে এখান থেকে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বেনিফিট যদি আপনারা পান তাহলে কিন্তু এ সুবিধা পাবেন না এছাড়া বলা হচ্ছে যে পারমানেন্ট কোনো জব আপনি করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এ সুবিধা পাবেন না ঠিক আছে বা তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিট হিসাবে পঁয়ত্রিশ কেজি আপনাকে রাইস দেওয়া হবে বা আপনাকে কিন্তু চাল বা গম দেওয়া হবে এভরি মান্থ প্রতি মাসে ঠিক আছে তো তারপর এখানে পনেরো কেজি আপনাকে ফুড দেওয়া হবে সেক্ষেত্রে আপনার কোনো খাবার সেটা ছোলা হোক বা অন্যান্য বিষয় কিছু হোক আপনাকে কিন্তু দেওয়া হবে এখানে থেকে তো তারপর এখানে ওয়ান নেশন ওয়ান কার্ড যেটা বলা হচ্ছে তো এই ওয়ান নেশন ওয়ান কার্ডটাই কিন্তু আপনাকে এখান থেকে এই সুবিধা দেওয়া হবে এই সুবিধা দেবে তো তারপর যেটা বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পটা কিন্তু আমরা সবাই জানি কেউ না জানা নাই তো এখানে আপনাদের কি করতে হবে পনেরো থেকে উনষাট বছরের মধ্যে হলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করলে আপনাদের বেনিফিট হিসাবে দেওয়া হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা তো এক লক্ষ কুড়ি হাজার টাকা সেটা কিন্তু আপনাকে ঘর বানানোর জন্য দেওয়া হবে যাদের ঘর নেই কাঁচাবাড়ি রয়েছে তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে এবং অন্যান্য এরিয়ায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়া হবে হিলি এরিয়া রয়েছে তো তাদেরকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে এবং বাদবাকি এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে তারপর আরও একটি প্রকল্প যেটা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অর্থাৎ এনএসএপি ওল্ড এজ পেনশন ইলিজিবিলিটি কী রয়েছে তো ইলিজিবিলিটি হিসাবে কী রয়েছে দেখুন ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা এসব যাদের ভাতা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এটাই রয়েছে যে ওল্ড এজ পেনশন তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনি যদি এখানে আবেদন করেন তাহলে কিন্তু আপনার এখানে সুবিধা হবেন তো এখানে যদি আবেদন করেন তাহলে বেনিফিট বেনিফিট আপনি কী পাবেন দেখুন আপনি কিন্তু প্রতি মাসে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে গভর্নমেন্ট থেকে আপনি সুবিধা পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা তবে আপনার কিন্তু বয়স ষাট বছর পার হতে হবে যদি আপনি ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করেন তাহলে ষাট বছর ওভার হতে হবে বয়স এবং যদি আপনি বার্ধক্য ভাতা বা ওল্ড এজ একই হিসাব এবং আপনি যদি বিধবা জন্য যদি আবেদন করেন তাহলে আপনার আঠারো বছর থেকে কিন্তু আবেদন করতে পারবেন তো এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী যোজনা তো আয়ুষ্মান ভারতে আপনারা কি পাবেন তো আয়ুষ্মান ভারতে আবেদন করার জন্য আঠারো থেকে উনষাট বছর পর্যন্ত লাগবে এছাড়াও আপনি কিন্তু এই আয়ুষ্মান ভারতে আবেদন করার জন্য আপনি এককালীন তো এই স্বাস্থ্যসাথী কার্ড আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকটা মানুষের হাতে ধরে দিয়েছেন এছাড়াও স্বাস্থ্য কার্ডে কিন্তু অনেক সুবিধা পাচ্ছেন তো এমনই কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকেও একটা লেবার শ্রেণীর যারা মানুষ রয়েছে যারা গরিব মানুষ রয়েছে তো তাদের জন্য কিন্তু এই পাঁচ লক্ষ টাকা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু দেওয়া হয়ে থাকে এবং এই আয়ুষ্মান ভারত কার্ডে আপনারা কিন্তু অনেক সুবিধা পাবেন চিকিৎসার জন্য কিন্তু পাঁচ লক্ষ টাকা এখান থেকে হেলথ কভারেজ করার জন্য দেওয়া হবে ঠিক আছে এছাড়াও হেলথ ইন্স্যুরেন্স স্কিম যদি আপনারা দেখেন তো হেলথ স্কিমেও কিন্তু আপনি অনেক সুবিধা পাবেন এছাড়াও কিন্তু নিচে দিকে যদি চলে আসে তাহলে কিন্তু ন্যাশনাল সাফাই তো ন্যাশনাল সাফাই কিন্তু আরও একটা রয়েছে স্কিম তো এই ন্যাশনাল সাফাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও সেলফ এমপ্লয়মেন্ট স্কিম রয়েছে এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে এই যে স্কিমগুলো আমি আপনাদেরকে দেখালাম একটার পর একটা এবং কি কি কোনটার সুবিধা রয়েছে সেই সব বিষয়গুলো আপনাদেরকে ফুল ডিটেলস আমি জানানো চেষ্টা করলাম এবার এইটা হলো ইশ্রম কার্ডের সুবিধা অর্থাৎ প্রধানমন্ত্রীর লেবার কার্ডের সুবিধা এবার আমরা চলে যাব রাজ্য সরকারের যে কার্ড রয়েছে লেবার কার্ড তো সেই কার্ডের কি কী সুবিধা রয়েছে সেটা আমরা দেখে নেব এটা হচ্ছে প্রধানমন্ত্রী ইশ্রম কার্ডের সুবিধা রয়েছে যেটাকে আমরা লেবার কার্ড বলছি তো সেই সুবিধা হচ্ছে এটা এবার আমরা কিন্তু লেবার কার্ডের সুবিধায় চলে যাব যার পর দেখে নেবো যে কি কি সুবিধা রয়েছে লেবার কার্ডে কেননা আপনারা অনেকেই জানতে চাইছেন ভিডিওটা বড় হলো আপনার সম্পূর্ণ দেখুন কেননা ফুল ডিটেলস আপনাকে জানতে হবে তো দেখতে পাচ্ছেন মোবাইল অন স্ক্রিনে এটা হচ্ছে লেবার কার্ড থাকলে কি কি সুবিধা পাবেন তো লেবার কার্ড থাকলে কি কি সুবিধা হবেন দেখে নিন তো এখানে আমি সংক্ষেপে আপনাকে জানানোর চেষ্টা করছি তো এখানে প্রথমে বলা হচ্ছে যেটা তো দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতার এর জন্য এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে যদি আপনাদের দুর্ঘটনা হয় সেক্ষেত্রে চিকিৎসার জন্য কিন্তু ভাতা আপনাকে দেওয়া হবে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এই লেবার কার্ড থেকে ঘটনাজনিত অসমর্থতা পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তো দুর্ঘটনা যদি আপনাদের হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি পঁচিশ হাজার টাকা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এই লেবার কার্ড থেকে এছাড়াও অস্ত্রোপচারের জন্য তিরিশ হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে এখান থেকে অস্ত্রোপচারের জন্য তিরিশ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ চিকিৎসার জন্য আপনাকে তিরিশ হাজার টাকা দেওয়া হবে এছাড়াও কঠিন ব্যাধি চিকিৎসায় আবেদনকারী অথবা তার ওপর নির্ভরশীল সদস্যরা প্রতি বছর চিকিৎসার জন্য দশ হাজার টাকা করে পাবেন এবং আপনারা যদি যক্ষায় আক্রান্ত হন তাহলে কিন্তু আপনারা তিন হাজার টাকা করে পাবেন নির্মাণ কর্মী মারা গেলে তার পরিবারকে তিরিশ হাজার টাকা ও কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে ষাট বছরের পরে প্রতি মাসে পাঁচশো থেকে আটশো টাকা পেনশন দেওয়া হবে কর্মীর মৃত্যু হয়ে গেলে তার স্ত্রী অর্ধেক পেনশনের টাকা পাবেন তো বুঝতেই পারছেন আপনারা যে ইশ্রম কার্ডের থেকে লেবার কার্ডে কি কী রয়েছে তো ইশ্রম কার্ডে কী রয়েছে সেটা বুঝতে পারলেন এবং লেবার কার্ডে কী রয়েছে সেটাও কিন্তু বুঝতে পারলেন যেটা রাজ্য সরকারের লেবার কার্ড তো তারপর যেটা বলা হচ্ছে এছাড়াও নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা লোনের ব্যবস্থা করা হয় লোন নিলে পাঁচ শতাংশ সুদ হিসাবে আপনাকে মেটাতে হবে নির্মাণ কর্মীর সন্তানের পড়াশোনার জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকা থেকে আপনার কিন্তু পনেরো হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয় মহিলা নির্মাণ কর্মীদের জন্য গর্ভবস্থায় সময় তিন হাজার টাকার অনুদান দেওয়া হয় মহিলা নির্মাণ কর্মীর দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য দুই হাজার টাকা করে দেওয়া হয় চশমা কেনার জন্য পাঁচশো টাকা এককালীন অনুদান দেওয়া হয় মৃত্যুর ক্রিয়া কাজ করার জন্য এককালীন তিন হাজার টাকা দেওয়া হয় যন্ত্রপাতি কেনার জন্য এককালীন দশ টাকা দেওয়া হয় এছাড়াও নির্মাণকর্মী মেয়ের বিবাহের সাহায্যের জন্য পাঁচ হাজার টাকা করে বছরের দুই বা দশ হাজার টাকা দেওয়া হয় এছাড়াও নির্মাণ নির্মাণকর্মী যদি ষাট বছর পূর্ণ হয়ে যায় এবং এই প্রকল্পের যদি টাকা তিনি তুলে নিতে চান সেক্ষেত্রে জমানো টাকার ওপর চার শতাংশ সুদসহ সুদে আসলে টাকাটা ফেরত পাবেন এ প্রকল্পে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা মোবাইলে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লু ডব্লু ডট ই ডিস্ট্রিক্ট ডট জিওভি ই ডিস্ট্রিক্ট ডট জিওভি ডট ইন তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা করতে পারবেন এছাড়াও যে সমস্ত দরিদ্র দিনমজুরা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তাদের কথা মাথায় রেখে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে একটি নতুন প্রকল্প তৈরি করেছেন যে প্রকল্পটি আর একটি নাম হল নির্মাণ শ্রমিক প্রকল্প যেটা হচ্ছে লেবার কার্ড তো এই লেবার কার্ডের বিষয়ে কিন্তু বলা হয়েছে এই প্রকল্পটি শ্রমিকদের মধ্যে লেবার কার্ড নামে পরিচিত সামাজিক সুরক্ষা প্রকল্প নির্মাণ করবি ভবন বা রাজমিস্ত্রি সড়কপথ রেল ট্রাম লাইন বিমানবন্দর সেচ নিকাশি বন্যা নিয়ন্ত্রণ জল সরবরাহ ব্যবস্থা টেলিভিশন টেলিফোন টাওয়ার নির্মাণ ইলেকট্রিকের তার লাগানো জলাধার ও শ্রঙ্গ বানানো তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজের সাথে যুক্ত যারা তারা এ প্রকল্পের আবেদন করতে পারবেন নির্মাণ কর্মীর আবেদনের শর্তাবলী এ প্রকল্পের আবেদন করতে হলে আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে বিগত এক বছরে নির্মাণ কর্মীকে ন্যূনতম নব্বই দিন কাজ করে থাকতে হবে উপরোক্ত নির্মাণ কর্মীর কাজগুলির মধ্যে যে কোনো একটির কাজ আপনাকে করে থাকতে হবে কীভাবে আবেদন করবেন কলকাতা জেলা ছাড়া অন্যান্য সমস্ত জেলার ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইট হলো ই ডিস্ট্রিক্ট এবং যারা কলকাতা থেকে আবেদন করতে চান তাদেরকে নির্মাণ করবি কল্যাণ পরিষদের সাতাশ নম্বর এবং একত্রিশ নম্বর ফর্মে আবেদন করতে হবে প্রয়োজনীয় নথিপত্র হিসাবে কী কী লাগবে দেখুন আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার বয়সের প্রমাণপত্র বা শংসাপত্র আপনার কিন্তু লাগবে এছাড়াও স্থানীয় প্রশাসন অথবা নিয়োগকর্তার কাছ থেকে কাজের প্রমাণপত্রের শংসাপত্র এছাড়া আপনি যাতে নমিনি করবেন তার সচিত্র প্রমাণপত্র উপরোক্ত সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা লেবার কার্ড এবং ইশ্রম কার্ড বা লেবার কার্ড এবং ইশ্রম কার্ডের মধ্যে কি সুবিধা রয়েছে তো সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে লেবার কার্ড কি রয়েছে সুবিধা এবং শ্রম কার্ডে কি সুবিধা রয়েছে তো দুটোই কিন্তু আপনার সাথে ডিসকাস করলাম দুটোর বেনিফিট কিন্তু আপনারা জানতে পারলেন যে লেবার কার্ড এবং ইশ্রম কার্ডে কোন কোন কার্ডে কত টাকা পাওয়া যাবে কোন কার্ডে কি কী সুবিধা পাবেন আপনারা কিন্তু অবশ্যই জানতে পারলেন যদি না জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন তাহলে জেনে নিতে পারবেন কি কী সুবিধা রয়েছে এবং যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি কিন্তু পর। পরবর্তীতে আপনাদের সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করবো আবারও তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য এমন ধরনের হেল্পফুল ভিডিও